খাদ্যাভাবেই 12 বছরের এক কিশোরী আত্মহত্যা করল। মৃতার নাম চুলবুলি বিশ্বাস। রবিবার বিকেল 4:30 নাগাদ এই ঘটনা ঘটেছে রায়গঞ্জের রামপুর এলাকার লহুন্ডা গ্রামে। স্থানীয় বাসিন্দা ডুবাই দাস বলেন, বাড়ি বাড়ি গিয়ে খাবার সংগ্রহ করতে ব্যাঘাত ঘটছিল চুলবুলির, ঠিক ওই কারণেই আত্মহত্যা করেছে কিশোরীটি। সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের পর সৎকার করা হয়। কিশোরীর মৃত্যুর ঘটনার পর তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। দাদা আপনার নাম? আমার নাম ডুবাই দাস। যে মারা গেছে সে কে হয়? আমার গ্রাম প্রতিবেশী। কি নাম তার? তার চুলবুলি বিশ্বাস। বয়স কিরকম? বয়স দাদা এসে 12-13 পা দিছে আর কি। কোথায় বাড়ি? বাড়ি লন্ডা। ইটার থানা? না, রায়গঞ্জ থানা। আচ্ছা, কীভাবে মারা গেল? সে বাড়ি মানে সে ফ্যামিলির অভাবেই মারা গেছে আর কি। কি মারাটা কীভাবে গেছে? গলায় ফাঁস দিয়ে মারা গেছে। বাড়িতে কি উনি একাই ছিল? বাড়িতে উনার একটা ছোট ভাই ছিল, মানে 5 বছরের। হ্যাঁ, সেও না বলক, মানে আর যে মারা গেছে সেও তো না বলকই। আর তার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়ার সার ঠিক মতন সেটা ছিল না। হ্যাঁ, আর তার অভাবেই মারা গেছে আর কি। কোথায় মারা যায়? বাড়িতেই? বাড়িতেই মারা যায়, ঘরের মধ্যেই মারা যায়। শোয়ার ঘরে? শোয়ার ঘরে। ফাঁসি দিয়েছে? ফাঁসি দিয়েছে। তারপর? তারপর এই তো পুলিশকে ফোন করে দেওয়া হচ্ছে, তারপর গেছে, যাওয়ার পরে বড়িটাকে আনার ব্যবস্থা করা হয়েছে। সেটা পুলিশ যায় দেখলো জিনিসটা, ওখানে ফ্যামিলিকেও দেখলো, বাড়িঘরও দেখলো। সব কিছু দেখার পরে ওরা সিদ্ধান্ত নিল। তারপরে যে আনা কালকে আসছিলাম, নিয়ে আসছি ওখানে, ওখানে নিয়ে আসার পরে আজকে আসতে বলছে, এই জায়গায় আমরা আসছি এখন। কবে মারা যায়? কালকে? কালকে মারা গেছে। কখন? সেটা নাগাদ 4:45-5টা বিকেল। হ্যাঁ, এখন কি মর্গে? এখন মর্গে আছে। পোস্টমর্টম? পোস্টমর্টম। উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।